অধ্যায় ৩১ লোকোত্তর হও। সকলেই একটি সুপ্রিম শক্তিকে স্বীকার করছে, তবে নিজ নিজ মতবাদ অনুযায়ী। নৈতিক দায়িত্ব, কর্ম স্বাতন্ত্র্য, ব্যক্তিগত প্রযত্ন এবং মহত্বের বিশ্লেষণে লোকোত্তর মহৎভাবের প্রয়োজন। অন্ধকারে বসবাসকারী অজ্ঞের অবিদ্যা বশত মৌলিক চাহিদা পূর্ণ হয় না। এ কারণেই যুগে যুগে মহাপুরুষরা সর্বোচ্চ ভাবভূমি থেকে মঙ্গলময় কল্যাণকর শিক্ষা প্রচার ও প্রসার করে গেছেন। চরম অসহায় অবস্থায় পড়লে মানুষ একটা শক্তিকে কেন্দ্র করে বাঁচতে চায়। যে শক্তি যাবতীয় প্রয়োজন পূরণ করে সেই শক্তি পূজনীয়। আল্লাহর ইচ্ছার প্রতি খুশি না হয়ে তার সন্তুষ্টি কামনা করা যায় না। তকদিরের সন্তুষ্টির ইমানের ভিত্তি, অর্থাৎ একমাত্র আল্লাহর ভরসায় বিনিময় ব্যতীত ইবাদত আমল, ইখলাস, তাওয়াক্কুল, রোজা ইত্যাদি। আত্মশক্তিতে আত্মনির্ভরশীল হওয়া চাই তাওয়াক্কুল। তাওয়াক্কুল পরম সত্তার প্রতি আশাবাদী হয়ে নিজ কর্তব্য সমাধা করা। তাসাউফ, আল্লাহর ও রাসুলের প্রতি বদ্ধমূল থাকা। প্রতিজ্ঞা করো, আল্লাহ, মাবুদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসুল, সচ্ছলতা ও পরিবারের স্বার্থ রক্ষার্থে। কোন রাসুল তদীয় সম্প্রদায়ের ভাষা ব্যতীত প্রেরিত হয় নাই, যেন তিনি তাদের কাছে পরিষ্কারভাবে ব্যাখ্যা করেন। সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতি বিনাশের জন্য এবং কর্ম সংস্থাপনের জন্য যুগে যুগে অবতার অবতীর্ণ হয়। পয়গম্বরের অন্তকরণ যা দেখেছিল তাতে কিছুই মিথ্যা সংযোগ করে নাই। রসুলের অনুকরণ করা অত্যাবশ্যক। রসুল মানুষের আধ্যাত্মিক রোগের চিকিৎসক। নবুয়তের স্বীকৃতির অর্থ ইন্দ্রিয়লব্ধ জ্ঞান ও বুদ্ধিকে যথেষ্ট মনে না করা। আল্লাহর অবতার তিন প্রকার: অংশাবতার, গুণাবতার, সপ্তাবেশা অবতার। অবতার পয়গম্বর কেউ বলেননি, আমি হিন্দুর জন্য এসেছি, মুসলমানদের জন্য এসেছি, খ্রিস্টানের জন্য এসেছি। তারা বলেছেন, আমরা মানুষের জন্য এসেছি, আলোর মতো সকলের জন্য। কৃষ্ণ, মুহাম্মদ খ্রিস্ট হয়ে উঠলেন জাতির সম্পত্তি, আর এই সম্পত্তিত্ব নিয়েই যত বিপত্তি। আলো নিয়ে কখনো ঝগড়া করে না মানুষে, কিন্তু গরু ছাগল নিয়ে করে। আত্মত্যাগ ও মহানুভবতা ধর্ম প্রসারের ও প্রচারের মূল। ধর্মের মৌলিক বিষয়ে সকল শিক্ষাই অভিন্ন, যেমন তাওহীদ। বুদ্ধি নিরপেক্ষ, মনের সাথে সামান্য চিন্তা করলে সকলেই তাওহীদের সত্যতা উপলব্ধি করতে পারে। সকল রাসুলের শিক্ষার মূল বিষয়বস্তুই তাওহীদ। ভয়, আশা, প্রেম তাওহীদের গ্রন্থি সদৃশ্য। ভয় দ্বারা অসৎ কাজে বিরত থাকা যায়, আশা দ্বারা সৎ কাজ বৃদ্ধি পায় এবং প্রেম শোক দুঃখের অধিক্যকে পরোয়া করে না। একত্ববাদ ও সুবিচারের সীমা অতিক্রম করো না। মৌলিক নীতি ও আকায়েদের দিক দিয়া সকল ধর্মই এক এবং শাখাগত বিষয়ে প্রত্যেক শরীয়ত পৃথক। ধর্মে দ্বিবিধ বিষয়, মৌলিক ও শাখাগত বিষয়। ধর্ম কেবল বিধানের মধ্যেই সীমাবদ্ধ নয়, মুহাম্মদী শরীয়তে গায়বি এলহামে কাজ করার বিধান নেই। জন্মগ্রহণ করা মাত্রই শরীয়ত বা নিয়মগত বংশ সম্পর্ক ও আত্মীয়তা সম্পর্ক স্থাপিত হয়ে যায়। মানুষের সম্মুখে শরীয়তের নির্দেশাবলী প্রচার করার সঙ্গে সঙ্গে সক্রিয় কার্য দ্বারা ও পদ্ধতি প্রদর্শন করায় নির্লজ্জ ও অসংগত কার্যসমূহ হতে বিরত থাকা যায়।
বিধান বা নিয়মগুলি আমানত স্বরূপ। নিয়ামতের খেয়ানতের ফলে মানুষ নিজেই নিজের ধ্বংস সাধন করে, যা অর্থবোধক, শরীয়ত সমর্থিত ও বৈধ উদ্দেশ্যে ব্যবহৃত তা জায়েজ। শরীয়ত সর্বসাধারণের রাজপথ। স্বরাধাতুর আক্ষরিক অর্থ মরুভূমিস্থিত পদাশকৃত পথ, যা অনুসরণে লক্ষ্যস্থলে উপনীত হওয়া যায়। খুব কম সত্তাই সম্পূর্ণভাবে শরীয়ত পালন করে। শরীয়ত পাপ, অসৎ, ঋণাত্মক সম্পর্কে ধারণা দেয়। শরীয়ত মানুষ ও আল্লাহর, মানুষ ও মানুষের, মানুষ ও প্রকৃতির বাহ্য সম্পর্ক নিয়ে আলোচনা করে, যা পার্থিব জীবনকে সুনিয়ন্ত্রিত করে, মানুষের ব্যক্তিগত উৎকর্ষ সাধন করে। শরীয়ত বিরোধী কাজ না করা, তার প্রতি দৃষ্টিপাত না করা এবং অন্যের সাথে তদ্বিষয়ে আলোচনা না করাই উত্তম। হাদিস কুরআনের জ্ঞানকে স্বচ্ছ করে, সাবলীল করে ও বাস্তবায়ন দ্বারা তার দৃঢ়ত্বকে বিশ্লেষণ করে। কোরআন হাদিসের উপর ভিত্তি করেই ইজমা বা কিয়াসের বিধান। ফিকা সকল প্রকার ইসলামী ইলমের সব রকম তত্ত্বানুসন্ধান। আল্লাহর হুকুম দুই প্রকার, অলৌকিক বা প্রাকৃতিক, যেমন জন্ম, মৃত্যু, এবং লৌকিক বা শরীয়তগত, যেমন নামাজ, রোজা। দার্শনিক মতে ইসলামী আইন পাঁচ ভাগে বিভক্ত: বিশ্বাস, ইমান, ন্যায়নীতি, পবিত্রতা, তাওয়াক্কুল, উপাসনা, নামাজ, রোজা, হজ, জাকাত, কর্ম, আমানত, বিবাহ, শান্তি, শাস্তি, রক্তের সমপরিমাণ বিধিবদ্ধ বা নির্ধারিত সংশোধন উদ্দেশ্যে বিবেচনা অনুযায়ী। শরিয়াতের মীমাংসার তিনস্তর: বিশ্বাসগত, মৌখিক, আনুষ্ঠানিক। মঙ্গলের পন্থাসমূহ শরিয়তে বিধিবদ্ধ আছে। শরিয়তের নির্দেশ অনুযায়ী আমলের শান্তি শৃঙ্খলা বহাল থাকে। শরিয়ত ও তরিকত একে অপরের পরিপূরক। শরিয়ত বর্জনকারী পতিত এবং তরিকত বর্জনকারী জ্ঞানহীন ফাঁপা। শরিয়ত ইসলামের দেহ এবং তরিকত উহার অন্তর। এলমে শরিয়ত ও মারেফাত এর সমন্বয় ইসলাম। যারা শরিয়ত ও মারেফাত উভয় বিদ্যা আমলকারী, তারাই নাজাত প্রাপ্ত। শরিয়ত দ্বারা জাহের দেহ, মারেফাত দ্বারা বাতেন আত্মা সংশোধিত হয়। সকল ধর্মের মারেফত অভিন্ন, কিন্তু শরিয়ত ভিন্ন। শরিয়ত ইসলামের অনুগত্য ও আগ্রহের উপাসনা। শরিয়ত বা ফেকা ধর্মের বিশ্বাস, কার্য সম্ভার, সচ্চরিত্র, ইবাদত ইত্যাদি ইসলাম ও ইমান শিক্ষা দেয়। ইহা ইসলামের বাহ্যিক ক্রিয়াকর্মের নিয়ম। তরিকত বা তাসাওয়ুফ দৈনিক নির্দিষ্ট পন্থায় ধনাত্মক শরীয়ত পালন, জ্ঞান ও কর্মপন্থা ইমান, ইসলাম ও এহসান শিক্ষা দেয়, সুন্দর ও সুদৃঢ় করে। হাকিকত আল্লাহর জ্ঞান ও গুণাবলীর বিষয়, পঞ্চেন্দ্রিয়ের তত্ত্বজ্ঞান, আত্মবিশ্লেষণে আত্মবিশ্বাসের সাথে আত্মস্থ করা। মারিফত একক ধনাত্মক শান্তির গুপ্ত তথ্য আত্মস্থ করা, আল্লাহ ও মানুষের নিগৃঢ় সম্পর্কের বিষয়। তাকোয়া দ্বারা অন্তর আবাদের ফলে সমুদয় পর্দা দূর হয়ে মারিফতের নূর প্রকাশিত হবে। হেকমত বা তথ্য জ্ঞানের ঝর্ণা প্রবাহিত হবে। তাকোয়া আল্লাহর সমুদয় ধনাত্মক আদেশ মেনে চলা,
তাকওয়া অন্তরকে যাবতীয় জাগতিক মোহ থেকে মুক্ত রাখে। যে ব্যক্তি আল্লাহর চিন্তার মাধ্যমে প্রভাত উদযাপন করে, পারলৌকিক সমস্ত চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্তি প্রদান করেন। সুফিবাদ অভিজ্ঞতা ভিত্তিক, যে অন্যের মুখাপেক্ষী নয় এবং কেউ যার মুখাপেক্ষী নয় সে প্রকৃত সুফি। সুফিরা সুন্দর জীবনের প্রশংসীয় চরিত্রের ও নৈতিক পবিত্রতা বোধের অধিকারী। স্বর্গীয় আকার ও প্রতীক নিয়ে সাধনার ফলে তারা ধীরে ধীরে এমন এক স্তরে উপনীত হন মানুষের ভাষা যার নাগাল পায় না। এই অবস্থা সাধনাস্থলে অনুপ্রবেশকারীদের অনুভূতি দ্বারাই অনুভব করা যায়। এ সাধনার অধ্যবসায় প্রয়োজন, সাধনার লক্ষ্য ও আদর্শের জন্য সংযম। অভ্যাসকারীকে সাধনাকারী বা মুজাহাদা বলে। এর জন্য সৎ সংসর্গ বড় সহায়ক। জ্ঞানার্জনের কতিপয় স্থূল বিশেষ আল্লাহকে নিত্য আর সকল কিছু অনিত্য জ্ঞান করা, দৈনিক কাজের হিসাব রাখা এবং ভুল পরিশুদ্ধিকরণ, আগ্রহ আকাঙ্ক্ষা এবং অধ্যাবসায়ের সাথে ধনাত্মক কাজে প্রবৃত্ত হওয়া, দৃঢ়তা ও স্থির চিত্তের সাথে অবিরত ও ধারাবাহিক পরিশ্রমের প্রেমাকাঙ্ক্ষিত অভিলাষ রেখে নিয়মিত কার্যক্রম, সহিষ্ণুতা, পরিতুষ্টি, আত্মসমর্পণ, আদেশানুবর্তিতভাবে চৌম্বকার্ষিত লতার ন্যায় ধনাত্মক কর্মে অন্তরে শান্তি অনুভব করা তথা যথার্থ অন্তরানুভূতি বা উপলব্ধি আবশ্যক। আন্তঃবাহ্য শৌচ অবস্থায় পঞ্চেন্দ্রিয় বদ্ধাবস্থায় একাগ্রতার সাথে চিন্তা ও কল্পনায় নিত্য আল্লাহর আলো নিজ অন্তরে অনুভব করার মধ্য দিকে জিকির করা, যেন সমগ্র জগৎ একটি দেহ আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রাণস্বরূপ, কেননা পবিত্র আত্মারা ইথারে জীবিত থাকেন সর্বদা। ভক্তি, বিশ্বাস, আদব, একাগ্রতা থাকলেই যা সম্ভব, তবে দুশ্চিন্তা বিহীন চিত্ত আবশ্যক। আধ্যাত্মিক বা মানসিক সাধনায় চিন্তা ও কল্পনা শক্তি আবশ্যক। শারীরিক বা দৈহিক সাধনায় মস্তক, মুখমণ্ডল, জিহ্বা, নাসিকা, ওষ্ঠ, হৃৎপিণ্ড, ফুসফুস নিয়ন্ত্রণ শক্তি আবশ্যক। শরীয়ত আমার বাক্য বা আদেশ, তরিকত আমার কার্য, হাকিকত আমার উচ্ছ্বাস, মারেফত আমার নিগৃঢ় তত্ত্ব। জিকির প্রশংসা বা শকর চিন্তা বা স্মরণ, গুণগান বা কৃতজ্ঞতার সাথে মৃত্যুর পূর্বেই মরিয়া যাবার অনুশীলনে যথার্থ সফলকাম হওয়া সম্ভব। নবুয়াত ব্যতীত সব কিছুই নবীর মতো করো। যার কথা জিকির স্মরণ, নিরবতা, ফিকির চিন্তা, নজর শিক্ষা ও উপদেশ, ইবাদত গুজার, আবেদ সর্বস্ব, ত্যাগী জাহেদ, খোদার যথার্থ পরিচয় প্রাপ্ত আরেফ, আল্লাহর দোস্ত ওলি মুত্তাকি পহেলগার, তক্কি সম্পদ সংরক্ষণ, আমানতদার খায়েন খায়েজ, এবং আজাজিল আল্লাহর প্রেমে মজিলে সকল আদেশ কাজ তাপ ক্লেশ মৃত প্রভৃতি সকলই চক্ষে সুন্দর লাগবে। প্রিয়ার জন্য জন্ম মৃত্যুর সুখ দুঃখের ধা ধা ঘুচে যাবে। প্রত্যেক বস্তু স্বীয় মূলের দিকে প্রত্যাবর্তন করে এবং প্রত্যেককে স্বীয় সহজাতের সঙ্গে মিলিত হয়।
অংশবিশেষ সমষ্টির দিকে প্রত্যাবর্তন করে থাকে। পরিশেষে সকলেই একাত্ম হয়ে যাবে আল্লাহর সাথে। মিলনই ফানা অর্থাৎ স্বইচ্ছায় কৃতকার্য হওয়াই নির্বাণ। আদম ও হাওয়ার সাক্ষাৎ ঘটে আরবের আরাফাত ময়দানে। ইসলাম মুসলিমের জন্য বাহ্যিক দৈহিক কাজ। পিতামাতা সন্তান আত্মীয় পরিজন বন্ধু প্রতিবেশী তথা সকল লোক এবং সকল ধন ও সম্পদের অপেক্ষা যার কাছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক প্রিয় তিনি সত্যিকারের মুমিন। রাসূলগণের বিবরণ হতে প্রত্যেক বিষয় তোমার প্রতি কামনা করছি যা তোমার অন্তরকে এতৎসহ সুস্থির ও শান্ত করবে এবং এর মধ্যে তোমার জন্য সততা ও বিশ্বাসী গণের জন্য সদুপদেশ ও স্মরণীয় বিষয় উপস্থিত হয়েছে। মুসলমান মৌখিক দৈহিক আর্থিক সর্বোপরি আত্মরিকতা যথা সর্বস্ব আল্লাহ ও তার রাসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে শান্তির জন্য ধার্যকারী যার জবান ও হাত হতে অন্যেরা নিরাপদ রয়েছে। মুজাহিদ মনের ধনাত্মক আবেগের জন্য স্বতঃস্ফূর্ত জেহাদ করে। কাবা মানুষের ইবাদতের সর্বপ্রথম ঘর যাতে মাকামে ইব্রাহিমের মতো প্রকৃষ্ট নিদর্শন রয়েছে যা বিশ্বের সর্বদিকে বা স্থানের সর্বকালের সর্ব মানুষের ভারসাম্য ও স্থায়িত্ব নির্ধারণ করে। মানব জাতির আত্মাস্বরূপ মহা মিলন কেন্দ্র যা সকল বিতর্কের অবসান ঘটায়। ইসলামী মূল্যবোধ সকল অসাম্য আর ভয়ভীতিকে সাম্য শান্তি আর নিরাপত্তার পরিণত করে। আল্লাহর নৈকট্য অর্জিত হলেই মানুষের পঞ্চ ইন্দ্রিয়ের মাঝেই তিনি বিরাজমান হন। আল্লাহর উপর ইমান রাখবে। ভালো মন্দ সবকিছু আল্লাহর তরফ হতে হয় এরূপ বিশ্বাস রাখবে। ভালো মন্দ যা কিছু তোমার নিকট এসেছে তা কখনো না এসে পারে না, আর যা আসে নাই তা কখনো আসতে পারে না। আল্লাহ যদি কোনো মন্দ কাজ সৃষ্টি করেন তবে বুঝতে হবে যে এই সৃষ্টির মধ্যে নিশ্চয়ই কোনো হেকমত আছে। তার দরবারে ইতর বিশেষের তারতম্য নেই। যদি জানো যে সব কিছুই আল্লাহ তরফ হতে নির্দিষ্ট হয়ে আছে তবুও তার কোনো জিনিস হাসিল না হলে কেন আফসোস করো? পরকালের সুখ শান্তির কথা জানা থাকলে ইহকালের কোনো জিনিস দ্বারা শান্তি না পেলেও আফসোস কেন? যার ভাগ্যে যতটুকু লিখিত তার চেয়ে অধিক সে দুনিয়া হতে পেতে পারে না। দৃঢ় বিশ্বাস রাখো যে মহান আল্লাহ ব্যতীত কোনো প্রকার ক্ষমতা আর কারো নাই। আল্লাহ আমাকে চালান করান বলান, তিনি যেন আমার নিকট সত্যকে প্রতিভাত করেন এবং তার অনুসরণ করার ক্ষমতা দেন। আমার জন্য আল্লাহর যথেষ্ট, তিনি একমাত্র মাবুদ যার নিকট আশ্রয় চাই। আয় আল্লাহ আমি আপনার কাছে ওই সমস্ত ধনাত্মক জিনিস চাইছি যা নবী রাসূল গণ চেয়েছেন এবং আপনি একমাত্র সাহায্য করার উপযুক্ত এবং ইহসান হিসাবে অত্যাবশ্যক। আমার ক্ষমতার সাহায্যে আমি একমাত্র তোমার প্রশংসা করতে পারি। আমার সকল প্রত্যাশা একমাত্র তোমার কাছে। যথার্থই সকল বস্তুর উপর তোমার ক্ষমতা আছে। উপকার বিহীন জ্ঞান থেকে আল্লাহর আশ্রয় চাইছি, পানা চাইছি। নম্রতাহীন আত্মা থেকে এবং আল্লাহর নিকট মকবুল নয় এমন কাজ ও দোয়া থেকে। কলেমা তায়েফ, আল্লাহ ব্যতীত অন্য কেউ উপাস্য ও পূজনীয় নাই। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ বা রাসুল। কলেমা শাহাদাত, আমি সাক্ষ্য দিচ্ছি যে
আল্লাহ ব্যতীত আর কেউ উপাসনা পাওয়ার যোগ্য নাই, তিনি এক, তার কেউ অংশীদার বা শরীক নেই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দাস এবং তার প্রেরিত পুরুষ। কলেমা তাওহীদ, আল্লাহ ভিন্ন উপাসনা নাই, আল্লাহ এক এবং আল্লাহর অংশীদার নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধর্ম ভীরুদের অগ্রগামী এবং সর্বপ্রাণী পালকের প্রেরিত। কলেমা তামজিদ, আল্লাহ ছাড়া অন্য কেউ উপাস্য নাই, আল্লাহ নূর, আল্লাহ যাকে ইচ্ছা করে আপন আলোর দিকে পথ প্রদর্শন করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, রাসূলগণের ইমাম এবং নবীগণের মধ্যে সর্বশেষ নবী। কালেমা রাদ্দে কুফুর, হে আল্লাহ, আমি সত্য সত্যই তোমার নিকট আশ্রয় ভিক্ষা করছি, যেন কাউকেও তোমার শরীক জ্ঞান না করি, আমার জ্ঞাত ও অজ্ঞাত পাপ হতে ক্ষমা চাইছি ও উহা হতে তওবা করছি, আমি তোমার প্রতি বিশ্বাস স্থাপন করছি যে আল্লাহ ব্যতীত উপাস্য নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত নবী। দুরুদ শরীফ, হে আল্লাহ, নিশ্চয় আমি তোমার জ্ঞানের উচ্ছিলায় তোমার সকাশে কল্যাণ কামনা করছি এবং তোমার শক্তির উচ্ছিলায় তোমার দরবারে শক্তি কামনা করছি, আর তোমার নিকট মহান করুণা ভিক্ষা করছি। বস্তুত তুমি প্রকৃত ক্ষমতা রাখো আর আমি ক্ষমতা রাখি না, এবং তুমি প্রকৃত জ্ঞান রাখো আর আমি জ্ঞান রাখি না, এবং তুমি অদৃশ্য যাবতীয় বিষয়ে মহাজ্ঞানী। হে আল্লাহ, তোমার জ্ঞানে যদি এই কাজটি আমার ধর্মীয় ব্যাপারে, আমার জীবিকার ব্যাপারে এবং আমার কাজের পরিণামে আমার জন্য মঙ্গলময় হয়, তবে উহা আমার জন্য নির্ধারিত করে দাও এবং তুমি উহা আমার জন্য সহজ করে দাও, অতঃপর এতে আমার জন্য বরকত দান করো। আর তোমার জ্ঞানে যদি এ কাজটি আমার ধর্মে জীবিকা অর্জনে এবং কাজের পরিণামে আমার জন্য ক্ষতিকর হয়, তবে তুমি উহা আমার থেকে ফিরিয়ে দাও এবং আমাকে উহা হতে ফিরিয়ে রাখো, আমার জন্য কল্যাণ নির্ধারিত করো, উহা যেখানেই হোক, অতঃপর উহা দ্বারা আমাকে সন্তুষ্ট করো। আয়াতে কুতুব, অনন্তর তিনি দুঃখের পর তোমাদের উপর শান্তি বর্ষণ করেন, ইহা তন্দ্রা যা তোমাদের দলকে আবৃত করেছে, অপর দল আল্লাহ সম্বন্ধে সত্যের পরিবর্তে অজ্ঞতা ধারণ করেছিল, যে এ বিষয় কি আমাদের কোনো অধিকার নেই, তারা অন্তরে যা গোপন রাখে তা তাদের কাজে প্রকাশ করে না, তারা বলে যদি এ বিষয়ে আমাদের কোনো অধিকার থাকত তবে আমরা এখানে নিহত হতাম না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো নিহত হওয়া যাদের লিপিবদ্ধ হয়েছে তারা নিশ্চয় নিজ গন্তব্যস্থলে এসে উপস্থিত হতো, এবং উহা এ জন্য যে তোমাদের অন্তরে যা আছে আল্লাহ তা জানেন, এ প্রকারে তিনি তোমাদের অন্তরে পরীক্ষা করে থাকেন এবং আল্লাহ মনের গোপন ভাবও জ্ঞাত আছেন। দুরুদে তুনাজ্জিনা, হে আল্লাহ, তুমি আমাদের নেতা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার বংশধরগণের উপর নানাভাবে রহমত অবতীর্ণ করো এবং এই দুরুদের বরকতে আমাদেরকে সমুদয় বিপদাপদ হতে মুক্তি দাও এবং আমাদের সমুদয় বাসনা পূর্ণ করো, সমস্ত পাক কার্য হতে আমাদেরকে পবিত্র রাখো এবং আমাদেরকে তোমার নিকট সম্মানের উচ্চ স্তরে স্থান দান করো এবং আমাদেরকে ইহ পরকালের সর্বপ্রকার মঙ্গলের শেষ সোপানে পৌঁছে দাও, নিশ্চয় তুমি সর্বশক্তিমান ও সর্বোচ্চ অনুগ্রহকারী। তোমার নিজ অনুগ্রহে বাসনাগুলি পূর্ণ করো।
আয়াত হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দাও যে আল্লাহর হাতেই গৌরব, তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন এবং আল্লাহ প্রশস্ত মহাজ্ঞানী, তিনি যার প্রতি ইচ্ছা স্বীয় করুণা দান করেন এবং আল্লাহ মহাগৌরবশালী। হে আল্লাহ, তুমি আমাকে হালাল জিনিস দান করে হারাম জিনিস হতে রক্ষা করো এবং নিজ অনুগ্রহে অন্যের মুখাপেক্ষী করো না। হে চিরজীবী, হে সময়, যে সময় তোমার রাজত্বের স্থায়িত্বের অস্তিত্বে কিছুই বর্তমান ছিল না, সে সময়ও তুমি বর্তমান ছিলে, হে চিরজীবী। আয়াত, তুমি বলে দাও আল্লাহ আমাদের জন্য যা লিখেছ তা ব্যতীত অন্য কোনো বিপদ আমাদেরকে স্পর্শ করতে পারবে না। তিনি আমাদের মালিক এবং বিশ্বাসী গণের পক্ষে আল্লাহর উপরই নির্ভর করা উচিত। যদি আল্লাহ তোমাকে অমঙ্গল দ্বারা আক্রান্ত করে তবে তিনি ব্যতীত কেউ উহা হতে মুক্তি দিতে পারবে না, এবং তিনি যদি মঙ্গল ইচ্ছা করেন তবে কেউ তা রোধ করতে পারবে না। তিনি তার বান্দাদের মধ্যে যাকে ইচ্ছা অনুগ্রহ দান করেন। পৃথিবীতে এমন কোনো ভ্রমণশীল প্রাণী নেই যার জীবিকা আল্লাহর আয়ত্তাধীন ব্যতীত আছে, এবং তিনি তাদের বিশ্রামের ও থাকবার স্থান সকল অবগত আছেন। এ সকল বিষয় প্রকাশ্য গ্রন্থ কোরআনে লিখিত আছে। নিশ্চয় আমি আমার ও তোমাদের প্রতি পালক আল্লাহর উপর নির্ভর করি, তিনি বিচরণশীল, জীবনযাত্রার ভাগ্য ধারণ করে আছেন, এর বাইরে কোনো বিচরণশীল প্রাণী নাই। নিশ্চয় আমার প্রতিপালক সরল পথে আছেন। এমন কত জীব জন্তু আছে যারা নিজেদের জীবিকা বহন করে না, কিন্তু আল্লাহ তাদের এবং তোমাদেরকে জীবিকা দিয়ে থাকেন এবং তিনি শ্রবণকারী ও মহাজ্ঞানী। আল্লাহ তার অনুগ্রহ হতে যা কিছু দেন কেউ তা বন্ধ করতে পারে না, এবং তিনি যা বন্ধ করেন কেউ তা খুলতে পারে না, এবং তিনি মহা পরাক্রান্ত বিজ্ঞানময়। এবং তুমি যদি তাদেরকে জিজ্ঞাসা করো কে এ বিশ্বজগৎ সৃষ্টি করেছেন, অবশ্য তারা বলবে যে আল্লাহ। তুমি বলো তোমরা আল্লাহর পরিবর্তে যাকে ডেকে থাকো তোমরা ভেবেছ কি, যদি আল্লাহ আমাকে দুঃখ কষ্ট দিতে ইচ্ছা করেন তবে তারা কি সে দুঃখ দূর করে দিতে পারে, অথবা তিনি যদি অনুগ্রহ দান করেন তা কি তারা রোধ করতে পারে। হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো আল্লাহই আমার পক্ষে যথেষ্ট, নির্ভরশীলগণ তার উপরই নির্ভর করেন। আয়াতুল কুরসি, আল্লাহ একমাত্র মাবুদ, তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই, তিনি চিরস্থায়ী ও চিরজীবন্ত, তন্দ্রা ও নিদ্রা তাকে স্পর্শ করতে পারে না, আর আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে তা তারই, তার অনুমতি ব্যতীত তার নিকট অনুরোধ করতে পারে এমন কে আছেন। লোকের সম্মুখে যা কিছু আছে ও যা কিছু পশ্চাতে ঘটেছে তিনি তা জ্ঞাত আছেন। তার ইচ্ছা ব্যতীত তার অসীম জ্ঞানের কোনো বিষয় কেউ বুঝতে পারে না। তার আসন আকাশ ও পৃথিবীর সর্বত্রই বিস্তৃত রয়েছে, এ উভয় স্থানে রক্ষণাবেক্ষণ করতে তার কোনো কষ্ট বা বেগ পেতে হয় না, তিনি অতিশয় উন্নত ও মহান। কালাম নির্ভরযোগ্য যা সরলমন লোককে জ্ঞান দেয়, সোজা পথে চালায়, অন্তরকে সতেজ করে ও আনন্দ দেয়। ওগো আল্লাহ, তোমার অনন্ত রহমত কি আমার জন্য শেষ হয়ে গেছে? তোমার অফুরন্ত ক্ষমা ভাণ্ডারও কি আমার জন্য শূন্য হয়ে গেছে? না, তুমি আমার প্রতি ক্ষমার বিষয়ে কৃপণতা করছো। তুমি যদি রহমত ও দয়াবর্ষণ তোমার বান্দার প্রতি বন্ধ করে দাও
তাহলে সে কার কাছে আশা করবে? আর যদি তুমি তাকে বিমুখ করে দাও তাহলে সে কার কাছে আশা করবে? আমার নাফরমানি তোমার কোন ক্ষতি করতে পেরেছে? অন্যায় অপরাধ করা তো বান্দার সহজাত স্বভাব। যদি এই দুর্ভাগার প্রতি তোমার রহমত ও দয়ার দরজা বন্ধ হয়ে যায় আর শাস্তি যদি আমার জন্য অবধারিত থাকে লাউহে মাহফুজে, তবে কেউ নাই তোমার ইচ্ছার বিরোধিতা করার এতটুকু ক্ষমতা রাখে। দুঃখের পেয়ালা সম সকল ঋণাত্মক ভাব আমার নিকট থেকে দূর হয়ে যাক, তবু আমার ইচ্ছা মতো না হোক, তোমার ইচ্ছা মতো ব্যক্তিহারিক ভাবেই তা হোক। আল্লাহ পরিচালক প্রযোজক পর্যবেক্ষক, তাই সত্তার পরীক্ষার এক বিশেষ সময় নির্ধারিত রয়েছে। অক্ষমতা, অলসতা, ভীরুতা, কৃপণতা, অতি বৃদ্ধ বয়স এবং কবরের আজাব হতে তোমার নিকট আশ্রয় চাই। যে বিদ্যায় কোনো উপকার হয় না, তা হতে যে হৃদয় নত নয়, তা হতে যে ইন্দ্রিয় সন্তুষ্ট হয় না, তা হতে যে প্রার্থনা কবুল হয় না, তা হতে তোমার আশ্রয় চাই। বুদ্ধি দাও, শান্তি দাও, অনুভূতি দাও, কল্পনা দাও, সৃষ্টিপথের মর্মকোষের মধুপানের ক্ষমতা দাও, ফুলের মতো ফুটে ওঠার শক্তি দাও, জীবনকে পবিত্র করো, শান্ত করো, স্নিগ্ধ করো, আনন্দপূর্ণ করো, সার্থক করো, উদ্যোগী করো, প্রাণবান করো, নিষ্ঠাবান করো, অন্তরে শিক্ষার মতো জ্বলো, বিবেক রূপে, বিচার বুদ্ধি রূপে অবতীর্ণ বরকতপূর্ণ গ্রন্থ সমূহ দৃষ্টান্ত রূপে জ্ঞানীদের জন্য উপদেশ স্বরূপ, যা তাদের চিন্তার সহায়ক। কোরআন বিশ্বের জন্য উপদেশ, যার মন চায় তা হতে উপদেশ নিক। কোরআন প্রদর্শিত পথে চললে রহমত ও কল্যাণ হয়। এই কোরআন ব্যক্তির কিয়ত পরিমাণ বোধশক্তির উদ্ভব করে। কোরআনে প্রত্যেক প্রকারের উত্তম এবং প্রয়োজনীয় বিষয়ের বর্ণনা রয়েছে উপদেশ গ্রহণের জন্য। কোরআন মানব অধিকারের শাশ্বত সনদ। কোরআন সারা বিশ্বের সাম্যবাদী সভ্যতার উন্মেষ ঘটায়। কোরআন সার্বিক পরিকল্পনা, যার সঠিক বাস্তবায়নের মধ্যে মানুষের সুখ শান্তি সমৃদ্ধি নিহিত। কোরআন বিশ্ববাসীর জন্য উপদেশ স্বরূপ, যাতে উত্তম বিষয়সমূহ বর্ণিত রয়েছে, যা পূর্বাপর সকল কিতাবসমূহের সত্যতা প্রমাণকারী ও ওই সকল কিতাবের সংরক্ষক। কোরআন জ্ঞান ভাণ্ডার, যা অর্জনের জীবন ধন্য ও সাফল্য মণ্ডিত হয়। কোরআন ও সুন্নাহ-ই মানব জাতির পরিপূর্ণ জীবন বিধান। কোরআনে অবশ্যই মুমিন সম্প্রদায়ের জন্য অনুগ্রহ ও উপদেশ রয়েছে। কোরআনে সংশয়বাদী মানসিকতার মোকাবিলা করার জন্য নানা রকম যুক্তির অবতারণা রয়েছে, যার 250টি আয়াতে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ এবং 750টি আয়াতে মুমিনদের জন্য বিজ্ঞান চর্চা, প্রাকৃতিক রহস্য অনুসন্ধান ও যুক্তিতর্ক অনুসরণের আদেশ দেওয়া হয়েছে, যা সমগ্র কোরআনের এক অষ্টমাংশ জুড়ে বিস্তৃত। কোরআনে 4 প্রকার আয়াত রয়েছে, আক্ষরিক, গুপ্ত, নৈতিক এবং রূপক। কোরআনের গঠন বিন্যাসে 4টি ধারায় উল্লেখ রয়েছে, কাহিনী ফিরাউন ও কুরাইশের মতো ঐতিহাসিক ঘটনার সত্যতার বর্ণনা। উদাহরণ, লোকমানের মতো পূর্বাপর বিভিন্ন বিষয় সম্পর্কে রূপক ও বাস্তব ধর্মী ব্যাখ্যা। অলৌকিক, কবর ও পরকালের মতো ইন্দ্রিয়াতীত সূক্ষ্মবোধ সম্পূর্ণ বস্তু এবং ঘটনার বিবরণ। লৌকিক,
হালাল ও হারামের মতো ব্যবহারিক জীবনের মূল নীতির নির্দেশনা। বিষয়সমূহ মোট 114 সূরা, 6353 আয়াত, 79,934 শব্দ, 338,606 অক্ষর, যার 76.5% মক্কি এবং 23.5% মাদানি। কোরআন 19 সংখ্যার গুণিতকে বুননকৃত আল্লাহ শব্দটি 2,698 বার, যা 19 গুণ 142 বার। কোরআনের প্রথম ওহি রমজান মাসে কদরের রাতে সূরা আলোকের প্রথম 5 আয়াত নাজিল হয়। সূরা ফাতিহা সমগ্র কোরআনের সার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর 41 বছর বয়সের প্রথম দিন সোমবার 12ই রবিউল আউয়াল তিনি নবুয়ত লাভ করেন। নবুয়তের 13 বর্ষের 8ই রবিউল আউয়াল তিনি হিজরত করেন। পরবর্তীতে হিজরতের 11 বর্ষের 12ই রবিউল আউয়াল দেহাতীত হন। মানুষের প্রতিভা মূল্যায়নের যত প্রকার মাপকাঠি আছে তার প্রত্যেকটি প্রতিভার অধিকারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু আনহু 661 খ্রিস্টাব্দ পর্যন্ত এলেম সাধনে কোনো পরিবর্তন আসেনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ও ওমর রাদিয়াল্লাহু আনহুকে ফারেজি এবং আলী রাদিয়াল্লাহু আনহুকে শিয়া সম্প্রদায় খলিফা হিসেবে মানত। খোলাফায়ে রাশেদার যুগ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু 632 থেকে 634 খ্রিস্টাব্দ মোট 2 বছর। ওমর রাদিয়াল্লাহু আনহু 634 থেকে 644 খ্রিস্টাব্দ মোট 10 বছর। ওসমান রাদিয়াল্লাহু আনহু 644 থেকে 656 খ্রিস্টাব্দ মোট 12 বছর। আলী রাদিয়াল্লাহু আনহু 656 থেকে 661 খ্রিস্টাব্দ মোট 5 বছর, সর্বমোট 29 বছর। ছয়খানা বা সিহা সিতা হাদিসের সংকলকগণ। বুখারী রাদিয়াল্লাহু আনহু জন্ম 194 হিজরি, মৃত্যু 256 হিজরি। মুসলিম রাদিয়াল্লাহু আনহুর জন্ম 202 হিজরি, মৃত্যু 261 হিজরি। আবু দাউদ রাদিয়াল্লাহু আনহুর জন্ম 202 হিজরি, মৃত্যু 261 হিজরি। তিরমিজি রাদিয়াল্লাহু আনহুর জন্ম 209 হিজরি, মৃত্যু 279 হিজরি। নাসাই রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু 303 হিজরি। ইবনে মাজাহ রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু 279 হিজরি। মুসনাদে আহমদ জন্ম 164 হিজরি, মৃত্যু 241 হিজরি। মুয়াত্তা ইমাম মালিক রাদিয়াল্লাহু আনহুর জন্ম 93 হিজরি, মৃত্যু 179 হিজরি। ইহুদি ধর্মের মুসা রাদিয়াল্লাহু আনহু প্রায় 3,300 বছর পূর্বে তাওরাত প্রাপ্ত হন হিব্রু ও কিবতি ভাষায়। নিজস্ব ভাষা চিন্তাধারা ও প্রয়োজনের প্রেক্ষিতে ইহা সংকলিত হয়েছিল। জুরিস্টিয়ান ধর্মের দাউদ আলাইহিস সালাম প্রায় 2,500 বছর পূর্বে আরামীয় ভাষায় জাবুর প্রাপ্ত হন। খ্রিস্টান ধর্মের ঈসা আলাইহিস সালাম প্রায় 2,000 বছর পূর্বে সুরিয়ানি ভাষায় ইঞ্জিল প্রাপ্ত হন। আদম আলাইহিস সালাম 10 সহিফা, শীস আলাইহিস সালাম 50 সহিফা,
ইদ্রিস আলাইসাল্লাম 30 সহিফা, ইব্রাহিম আলাইসাল্লাম 10 সহিফা, 100টি ছোট সহিফা, 4টি প্রধান সহিফা, পূর্বেকার কিতাবসমূহ শ যুগের জন্য সম্পূর্ণ উপযোগী ছিল। সময়ের বিবর্তনে তদস্থলে আল্লাহ নতুন কিতাবের সংস্করণ পাঠিয়েছিলেন। ইসলাম ধর্মের 5 মূল নীতি কলেমা, নামাজ, জাকাত, রোজা, হজ, জীব অজীব, পাপ পূর্ণ, আশ্রব সংবর, বদ্ধ নির্জর ও মোক্ষ, এর 9টি জৈনদের নবতত্ত্ব, মধ্যম পথ চতুরার্য, সত্য আর্য, অষ্টাঙ্গিক মার্গ, অনাত্মবাদ, কর্মবাদ, প্রতিত্ব সমুৎপাত, তার স্মৃতি প্রস্থান, 4 সম্যক প্রষ্ঠা, 4 ঋদ্ধিপাদা, শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞা, পঞ্চ ইন্দ্রিয় পঞ্চবল, সপ্তবোধঙ্গ, অষ্টাঙ্গিক মার্গ, এর মাধ্যমে নিজেকে জগতের কল্যাণ সাধনের জন্য যোগ্য করা যায়। মহাজন মতে দান, শীল, খান্তি, বীর্য, ধ্যান, প্রজ্ঞায় সকল সৃষ্টির প্রতি করুণায় চিত্ত ভরপুর হয়ে মৈত্রী করুণা মোদিতা উপেক্ষায় চিত্ত প্রসন্ন হয়, জগতের শোক তাপ ক্লেশ দূর হয়, ঋণাত্মক কোনো কিছুতেই আর মন আন্দোলিত হয় না। মোজেসের আইন প্রণয়ন ঘটেছিল হিব্রু সভ্যতার যুগে, যে সময়ে জাতিত্বের ভিত্তিতে তারা একটা ক্রমান্বয়ী সামাজিক সংগঠন ও একদলীয়তা সংগঠিত করেছিল। কেননা রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করার মতো অভিজ্ঞতা তখন সঞ্চয় করে উঠতে পারেনি। সম্পত্তির মালিকানা ও উত্তরাধিকারদের ব্যাপারটা রোমান এবং গ্রিক গোষ্ঠীগুলির মতো একই পথ ধরে এগিয়েছে। খ্রিস্টীয়বাদ মানুষকে এই শিক্ষা দেয় যে জ্ঞানের চেয়ে ভালোবাসার মূল্য বেশি। ঈশ্বর আমার কথা বোঝেন না, আমার এ দেহ থেকে পাপী প্রাণ কেন বেরিয়ে যাচ্ছে না, অন্ধকার রাত বিরহ আমাকে ঘিরে ফেলেছে, তারা গুনতে গুনতেই রাত কাটছে, আমার আর সহ্য হয় না, আমি ছুরি দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তোমার অপেক্ষায় রইলাম, তুমি আমার ঘরের পর্দা খুললে না, কথাও বললে না, সময় তো চলে গিয়েছে, এখন বলো কেন তুমি আমার উপর রাগ করেছ। ঈশ্বর আমাকে স্বপ্নে দর্শন দিলেন, আমি জানতাম না, তিনি চলে যাচ্ছেন, আমার চোখ খুলল, দেখলাম ঈশ্বর নেই, মনে মনে আফসোস করতে লাগলাম, তুমি আসবে আসবে করে আশায় কাটাচ্ছি, কিন্তু এখন দেখছি আসার কোনো কথাই নেই, আমি তো প্রেম পাগল, আমার অন্তরের দরদ তো কেউ জানে না, শুলের উপর আমার বিছানা, আমি শুই কেমন করে, গগনমণ্ডলের উপর আমার প্রিয়ের শয্যা, তার সঙ্গে আমার মিলন হবে কেমন করে, ব্যথিতের অন্তর বেদনা ব্যথিতই জানে, আর জানে সে যে বেদনা দিয়েছে, জহুরীর অবস্থা জহুরীই জানে, আর জানে জহর, বিরহ বেদনায় বনে বনে ছুটে বেড়াচ্ছিল, কোনো বৈদ্যুই মিলছে না, মন ফাল্গুন মাসের 4 দিন হোলি খেলা করো, আমার এ হোলি খেলাতে করতাল ও পাখোয়াজ ব্যতিরেকেই অনাহত ধ্বনির ঝঙ্কার হয়, রাগ ও সুর অভাবেও রোমে মোমে 36 রাগিনীর আলাপ হয়, আমি শীল ও সন্তোষের রং গুলেছি ও প্রেম প্রীতির পিচকারি করেছি, আমার লাল আবিরে সমস্ত মেঘ লাল হয়েছে, অনন্ত রং বর্ষণ করছে, আমি দেহের ভিতরে সমস্ত পর্দা খুলে দিয়েছি, লজ্জা ত্যাগ করেছি, কোনো লোকের জীবনী তারা ছাড়া লিখতে পারে না, যারা তার সঙ্গে
পানাহার করেছে কিংবা সামাজিকভাবে সম্পর্ক রক্ষা করেছে সত্তার যথার্থ ধনাত্মক সত্য উৎপন্ন জায়গা দোজক। দোজকে সকল ঋণাত্মক বিশ্বাস ও তদনুযায়ী কার্যের বিনিময় স্বরূপ প্রক্রিয়াজাত পবিত্র ও পরিচ্ছন্ন সত্তার পরবর্তীতে উন্নত স্থানে গমন সম্ভব। মনের স্বর্গ সৃষ্টি করলে মুক্তি মিলবে। সৃষ্টির আদিতে পৃথিবীতে আগমনের পূর্বে আত্মার সমূহ আলমে আরোয়া সমবেত ছিল। আধ্যাত্মিক সাধনা ব্যতীত কখনো নফসে আম্মারসকে সংশোধন করা যায় না। চরিত্র সংশোধনের মধ্য দিয়ে বিবেক জাগ্রত করে আত্মার উৎকর্ষ সাধনে প্রয়োজন তাসাউফ জ্ঞান। যখন মানুষ সন্দেহ করতে শেখে, বিশেষ করে নিজের সযত্ন লালিত বিশ্বাস সম্বন্ধে নির্বিচার ধর্মমত আর সত্য সিদ্ধ ব্যাপারে, তখনই দর্শনের শুরু। সক্রেটিস দর্শনের জন্য প্রাণ দিয়েছিল। পিথাগোরাস আর অ্যারিস্টটলকে নগর ছেড়ে পালাতে হয়েছিল। স্পিনোজা হয়েছিলেন জাতিচ্যুত। কার্ল মার্ক্সকেও বহু বছর কাটাতে হয়েছিল প্রবাসাশ্রমে। বিভিন্ন বৈজ্ঞানিক জ্ঞানকে সুসংগবদ্ধ করাই হল দর্শনের কাজ। দার্শনিক হওয়ার জন্যে কোনো তরুণের অপেক্ষা করা বা বৃদ্ধের উতলা হওয়া ঠিক নয়, কারণ দার্শনিক উপলব্ধি আবেগেও আসে না, পরেও আসে না, আসে তার প্রয়োজনের সময়। দার্শনিকদের জন্যে কোনো কিছুই আশ্চর্য বা অবিশ্বাস্য নয়। ঈশ্বরের মতো কোনো অমোঘ সত্তার উপস্থিতি দর্শন ও দার্শনিককে উপেক্ষা করে। দর্শন অতীত এবং ভবিষ্যতের কাজকর্মের ব্যাখ্যা দিতে পারে, কিন্তু বর্তমানের খারাপটার প্রকোপ পায় তার উপর দিয়ে। বিষের পেয়ালায় চুমুক দিয়ে সক্রেটিস প্রমাণ করে গেছেন একজন মহৎ মানুষের জীবন তার মতাদর্শের চাইতে অতি তুচ্ছ। মূলত দর্শনই সভ্যতার জনক। ইতিহাসের ধারায় স্থান কাল পাত্রভেদে ভাববাদ বা বস্তুবাদ উভয়ই মানুষকে দিয়েছে উন্নত জীবনের ধারণা, উৎসাহিত করেছে সত্য, শিব, সুন্দর ও কল্যাণের পথে। যারা জ্ঞাত অজ্ঞাত ইন্দ্রিয় গ্রাহ্য ইন্দ্রিয়তাতীত দৃশ্যমান অদৃশ্য অনুভবযোগ্য অনুভবের অতীত বিষয়বস্তু দেখতে ও অনুভব করতে পারে এবং দেখে ও অনুভব করে তা ব্যাখ্যা করতে পারে, তারাই দার্শনিক। বিজ্ঞান আমাদের বিদ্যা দিতে পারে, কিন্তু একমাত্র দর্শনই দিতে পারে বিবেকী জ্ঞান, কারণ দর্শন ছাড়া কোনো কিছুই ব্যাখ্যা করা যায় না। আর জানা ছাড়া আমাদের গত্যন্তর নেই।